এবার মঞ্চে আসছেন বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী এবং কিছু তথ্য দিতেই চাই বাংলাদেশে আবৃত্তিকে পেশাদারিত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য যিনি আপ্রাণ চেষ্টা করছেন ওনার সম্পর্কে আমাদের অগ্রজরা বলছেন যে উনি আবৃত্তির সাথে থাকেন আবৃত্তি খায় আবৃত্তির সঙ্গে চলেন সেই জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম আসছেন মঞ্চে মাহিদুল ইসলাম শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ত্রিলোকের বন্ধুদের অভিনন্দন এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এই প্রচণ্ড গরমে তার বসে আবৃত্তি শুনছেন বাংলাদেশের আবৃত্তি শিল্পীদেরকে উৎসাহিত করছেন এবং আবৃত্তি আন্দোলনের অগ্রগতির সাথে আপনাদেরকে যুক্ত করছেন পশ্চিমবঙ্গ থেকে যেসব আবৃত্তি শিল্পী এসেছেন তাদেরকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমি আবৃত্তি করছি সৃজন সেনের কবিতা মাতৃভূমির জন্য আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো কালো ধোয়া যে ধোয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোয়া দেখেছিলাম সবাই আতঙ্কে রাইট লাগছে রাইট লাগছে রাইট লাগছে বলে ছুটোছুটি করছিল এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকেও কলকাতায় পাঠিয়ে দেয়া হয় আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই পুরো বটগাছ টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাঁচলা দিদিকে আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় জন্মভূমিকে আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্য না এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই কাঁচলা দিদি সব সব চাঁদপুর থেকে স্টিমার স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্স প্যাটটা ওলট পালট এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়ালি স্ট্রিট প্রেমচাঁদ বড়ালি স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধগলি সেই অন্ধগলির এগারোর বি নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি আমি সেই আমি তখনও যার মুখে নোয়াখাইল্লা ভাষার টান আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের ওপর উপুর হয়ে চিৎকার করে বলতো বাঙালো রস খাইল ভাড় ভাঙিল পয়সা দিল না সে আমি চারদিকের ওই চিৎকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে 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 যখন ধীরে ধীরে অন্য মানুষ উঠছিলাম ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছে তাদের ওপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছে শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়
আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর আমি তখন এপার বাংলায় আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছি কেতা দুরস্ত এক অন্য মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামই অফিসার, যে কোম্পানির অভিভাবক নামজাদা এক বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার আজকের প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। ওরাও এখন শুদ্ধ করে আমার মতো আর বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা এখন নিতান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্যে ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছি। আমার ভেতর সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভাষা নেই, আমার কোনো মাতৃভূমি নেই, আমি যেন শিকড়বিহীন এক চির বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ, আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। সেই বাংলাদেশের জন্যে, সেই বাংলা ভাষার জন্যে একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করতে থাকে, টনটন করতে থাকে। সবাইকে ধন্যবাদ।